বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে, বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। না, আমাদের গল্পটা স্কুল থেকে শুরু হয়নি, আমাদের গল্পটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়েছিল। আজকে আমাদের অতিথি শুভঙ্কর রায়। আমি এক্সটেনশন পড়েছি। হ্যাঁ, এক্সটেনশন পড়েছিস, মানে তুমি আসবে বলে আমি একটু অন্যরকম সেজেছি। মানে আমার শুভকে আমি পেয়েছি আমার উনান ঘরে। অবশ্যই এটা আমার নয়, এটা আজকে আমাদের উনান ঘর। অনেকদিন পর তো আজকে আমার যেটা তোমাকে আমি প্রমিস করেছিলাম কালকে রাত্রবেলা, অনেকটা শুট করার পরে যখন আমাদের কল হয়েছিল, তুমি আমাকে বলেছিলে যে আমি তোমার হাতের মাছ খেতে চাই। একদম রাইট। কিন্তু সেই মাছটা আমি একটু অন্যভাবে আজকে বানাচ্ছি, অন স্পেশাল ফর ইউ। সেটা হচ্ছে পাত্রালি মাছলি। পাত্রালি মাছলি? অ্যাবসলিউটলি। এটা কি মানে ইন্ডিয়ান? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তোমায় বলি, আমি যখন গোয়াতে ছিলাম দীর্ঘ 6-7 মাস আমি ওখানে ছিলাম আমার কাজের পারপাসে, তো কালাঙ্গুটের ওদিকে ওনারা না একটা পর্তুগিজ ডিশ বানান। আচ্ছা, তো সেটা যখন আমি নিজে এক্সপেরিমেন্ট করলাম, তো আমি ভাবলাম দেখো আমাদের বাঙালিদের মধ্যে না একটা ঘি, গোটা গরম মশলা, কলা পাতা, তো এইগুলো রয়েছে। তো পাত্রালি মাছলি মানে হচ্ছে, পাতা আর মাছলি মানে মাছ। তো বেসিক্যালি পাত্রালি মাছলি ওখানে যেটা হয় সেটা হচ্ছে ওরা পাতাটাকে মাছ দিয়ে একটা ভাপা আইটেম করে। ওকে, যেটা ওনারা ভাত, রুটি, বিভিন্ন ডিশ দিয়ে এটা খাওয়া যায়, প্রত্যেকের সাথে ভীষণভাবে যায়। তো আমি আজকে এখানে যেহেতু আমাদের বাঙালিদের কলা পাতার সাথে একটা টান রয়েছে, তো আমি সেজন্য এটা কলা পাতা ইউজ করছি। তো আপনারা কিন্তু কলা পাতা ছাড়া অন্যান্য পাতাও ইউজ করতে পারেন। দেখো এখানে মোটামুটি 1 কেজি মাছ রয়েছে, 1 কেজির থেকে একটু কম মাছ রয়েছে, আর এইটা হচ্ছে তোমার সর্ষে পোস্ত যেটা আমি বেটেছিলাম তার জলটা, সেটা তাহলে তুমি 2 চামচের মধ্যে। এটা মাছ হচ্ছে ভেটকি মাছ? ভেটকি মাছ, রাইট। পোনা মাছ দিয়েও আপনারা করতে পারেন, যেহেতু স্পেশাল মানুষ তার জন্য আমি ভেটকি দিয়ে করেছি। তাহলে বলবে আমাকে? হ্যাঁ, তুমি 2 চামচ নাও। বাড়িতে রান্না করো, এত সুন্দরভাবে দিচ্ছ, মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, চেষ্টা করো, ব্যাস আর লাগবে না। আচ্ছা, ওখানে দেখো নারকেলটা বেটে রেখেছিলাম, তুমি নারকেলটা পুরোটাই দিয়ে দাও। পুরোটা? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এই রান্নাটা কি স্পেশালি আমার? হ্যাঁ, স্পেশালি তোমার জন্য এটা পুরোটাই লাগবে। হ্যাঁ, একদম ঠিকঠাক, নারকেলটা পুরোটা দিয়ে দিয়েছো। আচ্ছা, এটা বাবা একটু কি সরো, এটা তোমার পরীক্ষা। অগ্নি পরীক্ষা? না, টুপু পরীক্ষা। এটা কফির? জানতাম, একদমই না, এটা কাজু বাদাম বাটা। এটাও পুরোটা দিয়ে দাও। পুরোটা ঢেলে দিতে পারো, কোনো চাপ নেই। ওকে, হ্যাঁ, পুরো কাজু বাদাম রয়েছে। এটাকে জাস্ট নর্মালি আমি পেস্ট করে রেখেছিলাম উইদাউট কোনো রকম জল বা কিছু ছাড়া, ওই জন্য এতটা ড্রাই হয়েছে। আপনারা যদি চান আপনারা কিন্তু জল ইউজ করতে পারেন, যেহেতু অলরেডি মাছ থেকে একটুখানি জল বেরোয়, তার জন্য আমি আলাদা করে আর জলও দিইনি, এবং আমাদের দই রয়েছে ইনগ্রেডিয়েন্টসে, তার জন্য আমি এটা দিই। আচ্ছা দেখো, তুমি নারকেল বাটা দিয়েছো, ওখানে স্লাইস করে আমি নারকেলটা কেটে রেখেছিলাম, ওখান থেকে তুমি কিছুটা দাও, বাকিটা আমি গার্নিশিংয়ে রাখবো। ওকে 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 রাই, আমি তো নারকেল এমনিতেই ভালোবাসি, ওই জন্যই তো আমি আরও দিয়েছি, যেহেতু তুমি নারকেল ভালোবাসো। হ্যাঁ, বাস 2 টেবিল স্পুন, বড় চামচের 2 চামচ আপনারা কিন্তু ইউজ করতে পারেন। কমপ্লিট। এবার দেখো এখানে ঘি রয়েছে, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তুমি ঘিটা একটুখানি জাস্ট 1 টেবিল স্পুন দিলেই হবে। হ্যাঁ, আর একটুখানি নাও জাস্ট, কারণ তুমি একটু অল্প তুলেছ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম পারফেক্ট। ওকে, এবার দেখো এখানে না আমি কালো সর্ষে বেটে রেখেছি, এটা 1/2 চামচ দেবে। 1/2 চামচ, একদম।
কারণ কালো সর্ষেটা কি হয়, যদি বেশি দেওয়া হয় অনেক সময় তেতো হয়ে যায়, আর তার জন্য কিন্তু যদি অল্প নুন দেওয়া হয় তাহলে কিন্তু সেই তেতো ভাবটা একদম চলে যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এটা কিন্তু বাটার সময়তেই দিতে হবে। তুমি এখান থেকে বড় চামচের এক চামচ পুরো দিয়ে দাও, এক চামচ। হ্যাঁ, কারণ কি হবে, বেশি যদি দাও অনেক সময় ক্রেতা কিন্তু তেতো লাগতেও পারে। হ্যাঁ একদম পারফেক্ট আছে। ওকে, এবার ওটা রেখে দাও। দেখো ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সাদা তিল বাটা, ঠিক আছে? সাদা তিল বাটা, হ্যাঁ ওই সাদা তিলটা কিন্তু পুরোটাই লাগবে, পুরো। হ্যাঁ এটা পুরোটাই লাগছে। এখানে সাদা তিল আপনারা আপনাদের মতন ইউজ করতে পারেন, আমি একটু বেশি দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি পোস্তটা কম ইউজ করছি। হ্যাঁ একদম। এরপরে দেখো এখানে গোটা গরম মশলা রয়েছে, দারচিনি রয়েছে, এলাচ রয়েছে, লবঙ্গ, এটাও তুমি পুরোটা দিয়ে দাও। হ্যাঁ আমি কিন্তু এখানে গোটা এলাচ ইউজ করেছি, আপনারা চাইলে এলাচগুলো ছাড়িয়েও ইউজ করতে পারেন। আচ্ছা এরপরে দেখো এখানে রয়েছে সাদা সর্ষে, এটা তুমি জাস্ট 2 টেবিল স্পুন দাও। হ্যাঁ সাদা সর্ষে, দেখেছো সকাল থেকে আমি কত বাটাবাটি করে রেখেছি স্পেশালি আমার জন্য। স্পেশালি তোমার জন্য, আর ব্যাস একদম পারফেক্ট। আচ্ছা এরপরে ফেটিয়ে রাখা টক দই রয়েছে, এইটা এই টক দইটা এর মধ্যে দিয়ে দাও পুরোটাই। আচ্ছা কারণ টক দইটা দিলে একটু গ্রেভি ব্যাপারটা হবে। ওকে পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ পুরোটাই তুমি টক দইটা ইউজ করে নাও, একদম ঠিক আছে। কারণ যেহেতু এত ইনগ্রেডিয়েন্টস রয়েছে এগুলো যেহেতু ড্রাই হয়ে যাবে তার জন্য টক দইটা দরকার। আচ্ছা এরপরে এখানে রয়েছে টমেটো পিউরি, এটা আমরা 2 টেবিল স্পুন দেবো। হ্যাঁ আজকাল অনেকেই যেন টমেটো খেতে চায় না, কারণ বলে ইউরিক অ্যাসিড রয়েছে, নানা কারণে ডক্টররা বারণ করেন। তবে দেখো টমেটো ছাড়া না আমার মনে হয় রান্নার টেস্ট কিন্তু একদম আসে না। হ্যাঁ 2 টেবিল স্পুন। এখানে রয়েছে নারকেলটা বেটে নিয়েছিলাম, এটা কিন্তু আমার পুরোটা লাগছে, পুরোটা। হ্যাঁ এটা পুরোটা লাগছে, কত সকালে বেটেছি দেখো, একদম পুরো ড্রাই হয়ে গিয়েছে একদম। এবং এটা কিন্তু ভালো, কারণ এর থেকে যদি জলটা বেরোতো তাহলে আবার সেটাকে আলাদা করে রাখতে, এটা তোমার রান্নার, হ্যাঁ সুবিধে হলো। আচ্ছা দেখো এখানে রয়েছে আটা, এই আটাটা নাও। আটা তো রুটি তৈরি হয়, এখানে কি? এর একটা কারণ আছে, কারণ অনেক সময় যখন আমরা রান্নায় দই ইউজ করি দইটা কি হয় ফেটে ফেটে যায়, এবং একটা এদিক ওদিক এদিক ওদিক একটা থিকনেসটা প্রপার আসে না। তুমি যদি রান্নায় দইয়ের সাথে দই মাছ করছো বা দই চিকেন করছো, তার মধ্যে যদি তুমি 1 টেবিল স্পুন আটা দিয়ে দাও পুরো ব্যাপারটা একটা সুন্দর থিকনেস আসে। এরকম অনেক টিপস জানতে হলে কিন্তু উনান ঘর দেখতেই হবে। ব্যাস 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 একদম। এবার একটুখানি পোস্ত নিয়ে নাও ওপর থেকে, এটা কি গোটা পোস্ত? এটা গোটা পোস্ত কিন্তু জলে ভেজানো ছিল। আচ্ছা হ্যাঁ এটা 1 চামচের ফুল 1 চামচ নিয়ে নাও, একদম ঠিক আছে। পারছি কিন্তু রাই, আমি জানি তুমি পারবে, তার জন্যই তো তোমাকে আজকে এখানে আসার জন্য আমন্ত্রণ করা। আচ্ছা দেখো চিনি ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের রান্না অসম্পূর্ণ, চিনিটা কি বলতো রান্নাটাকে খুব ব্যালেন্স করে। হ্যাঁ তো সেজন্য তুমি 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দাও। 1 চামচ হ্যাঁ চিনিটা দিয়ে দিয়েছো। এরপরে আমরা স্বাদ মতো নুন দেবো, এনো নুন। হ্যাঁ আরেকটু লাগবে, হ্যাঁ এটা দিয়ে দাও একদম। এরপরে যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েলটা কিন্তু একটু বেশি লাগবে। আর এই পুরো মাস্টার্ড অয়েলটা দিয়ে না আমরা কিন্তু এটা কেবল একটুখানি পরিমাণ মতো নিলেই হবে। হ্যাঁ পরিমাণ মতো নেওয়া যেতেই পারে, তবে যেহেতু এটা মাছের প্রিপারেশন তো একটু তেলটা বেশি লাগবে, বেশি কারণ আমরা আলাদা করে কিন্তু মাছগুলো ভাজছি না, এই পুরো ব্যাপারটাতেই কিন্তু এটা হবে, ঠিক আছে? যেহেতু আলাদা ফ্রাই করছে না সেই হিসেবে এই মিক্সটা যখন করছো তুমি একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবে এবং আপনারাও খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মাছের ফিলেগুলো কোনোভাবে ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে কিন্তু ব্যাপারটা ম্যাচ হয়ে যাবে। তার জন্য একটু সাবধানে একটু ধীরে আপনার পারবো কি রাই? নাকি তুমি নিশ্চয়ই পারবে, কেন পারবে না? হ্যাঁ যেটুকুন করেছো এনাফ, একদম পারফেক্ট আছে। দেখো অলরেডি কিন্তু একটা আলাদা করে একটা জল বেরোচ্ছে। হ্যাঁ এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো তোমার ওখানে কলা পাতা রয়েছে,
ঠিক আছে। এবং এই কলা পাতাটা আপনি যদি অনেক সময় ডাইরেক্ট কাটতে যান, দেখবেন কলা পাতাটা ছিঁড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সবসময় কী করবেন, কলা পাতা কেটে আপনারা একটু তেলে সেঁকে নেবে, তাহলে কলা পাতাটা আর নষ্ট হবে না, ছিঁড়বেও না। ওকে, একদম তেলে কিন্তু শাঁকা সুন্দর করে। কলা পাতাটা আমি এর মধ্যে রেখে দিলাম। এবার এই কলা পাতা দেওয়ার আগে তুমি পুরো আইটেমটা এর মধ্যে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এইটা পুরোটা কিন্তু তোমাকে একটু সাবধানে ঢালতে হবে। আমি ধরছি কড়াইটা, তুমি আস্তে আস্তে ঢালো। হ্যাঁ, পারফেক্ট। আর দেখবে এই যে কলা পাতাটা রয়েছে না, একটা সুন্দর স্মেল আসবে সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা আরও যখন একটু বেকড হবে তখন আরও ভালো লাগবে। শুভ, এবার এবার আমাকে দাও। এবার না, আমি তোমায় একটু হেল্প করে, তুমি একটু স্পুনটা ধরো। স্পুনটা? হ্যাঁ, ওকে হ্যাঁ, আমি এটা পুরোটাই দিয়ে দেবো আস্তে করে। আচ্ছা, মানে এটা সাইড দিয়ে বেরিয়ে? হ্যাঁ, আমার কলা পাতা দেওয়ার কারণটা হচ্ছে ফ্লেভারটার জন্য। ফ্লেভার, হট ফ্লেভার। দেখো অলমোস্ট পুরোটাই কিন্তু আমি দিই। আমার হচ্ছে 75% হয়ে গেছে। এটা ভীষণ একটা শর্ট ইজি প্রসেস। হ্যাঁ, মানে এটা করছে এমন খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। এবার দেখো এর ওপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে দেবো। হ্যাঁ, একদম। এবং এটা আমি ঢাকা দেবো, কলা পাতাটা বেকড হবে। কতক্ষণ তাও টাইমিং হতে পারে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 20 মিনিটস। কলা পাতা একটু ব্রাউনিশ হবে, তারপরে সাথে সাথে কিন্তু আমরা নাবিয়ে কুচানো নারকেলটা দিয়ে দেবো। কফি খাবে? মাই ফেভারিট। অলরেডি বানানো আছে? চিয়ার্স। ঠিকঠাক, পারফেক্ট, পারফেক্ট। একদম পারফেক্ট। আমার একটা জিনিস বলো, যে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাও লাইফে, সেটা হসপিটাল নাকি রিহাব? দুটোই। দুটোই ভয় পাও? অভিনয়ের মধ্যে তোমার জীবনে যে ঝড়, সেগুলোকে কাটিয়ে উঠে আবার মুখ্য চরিত্রে তোমাকে দেখা গিয়েছিল কদিন আগেই, তো সেই জার্নিটা সম্বন্ধে যদি কিছু একটু বলো দর্শকদের। অ্যাকচুয়ালি কঠিন সময় আমার জীবনে অনেক আগে এসেছিল, মানে অনেকেরই তো মানে অনেক দেরিতে আসে বা কিছু। আমি যাইব যে আমার মতো কারো না হোক স্পেশালি, তো তবুও কঠিন সময়টাকে মানে কাটিয়ে আমি যে আবার কামব্যাক করেছি, তার জন্য আমার ওয়াইফ আমার পাশে ছিল খুব বড় মাপের একটা, যেটা তুমি সব ইন্টারভিউতে বলো অলরেডি, আর তার অবদান রয়েছে সবসময়ের জন্য থাকবে। আর অনেকেই ভেবেছিল যে পারবো না বেরোজদার, বাট কঠিন সময়টার সঙ্গে যেভাবে লড়াই করেছি আমি, বেসিক্যালি আমার ফাইটটা ছিল নিজের সঙ্গে, নিজের সঙ্গে নিজের লড়াইটা যখন তৈরি হয় না তখন সেই জিনিসটা থেকে বেরোতে বা এটা কেন, মানে আমি আমি তোমাকে বলি যে তুমি ভীষণ সোজাসাপটা উত্তর দাও, যে এরকম শুধু তোমার জীবনে নয়, আমি যেহেতু বম্বেতে যখন থাকি আমি বম্বের অনেক অনেক আর্টিস্টদের সম্বন্ধে এটা শুনি, যে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় লাইফে, কাজ পাচ্ছে না, কাজ আসছে না, তো সেই জায়গা থেকে এই যে তোমার রিহাবে যাওয়া, এইটা অতটা প্যাথেটিক ছিল তোমার লাইফে, এবং কেন, মানে সেটা কি তুমি নিজের জন্য গেলে নাকি তোমাকে কেউ ইনসিস্ট করলো যে মানে তোকে যেতে হবে বা তোকে সুস্থ হতে হবে সেই জায়গাটা? অ্যাকচুয়ালি কী হয়েছিল, এখন যতটা আমি বাস্তবের সঙ্গে ফাইট করতে করতে যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার, তার ফলে এখন কি ওয়েগুলো খুঁজে পাই যে আমার কঠিন অবস্থা এলে সেই টাইমে যদি আমি একাও থাকি তাহলে সেটাকে কীভাবে আমি ট্যাকল করব, ব্যাটল করব। আর সেই টাইমে হয়ে গেছিলো কি, তো নিজেকে নিয়ে আর কিছু ভাবছিলামই না, আমি আমি ভেবেছিলাম যে সব শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, অসুবিধা নেই কিছু, মানে আমার লাইফে আর কিছু নেই, ডান, তো এবার আমি চলে যাই, এরকম একটা ব্যাপার। তো সেই হিসেবে একটা কোথাও যেন স্লো পয়জনিং করছিলাম নিজেকে। আচ্ছা, তো এবার সেখান থেকে বলছিল অনেকেই বেরোতে, কিন্তু আমার টাইম লেগে গেছিলো অনেকটা, বাট তবুও স্টিল নাও ইন্ডাস্ট্রির কাছে আমার থ্যাংক ইউ, যে ইন্ডাস্ট্রি সব কিছু জেনেও আমাকে তারপরে কাজ দিয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু হয় আমার ডান্স, ওয়েস্টার্ন ডান্স আর থিয়েটার দিয়ে। আচ্ছা, তো সেটা নিয়ে আমি প্রায় 7-8 বছর ছিলাম। থিয়েটার কবে থেকে শুরু করেছো? থিয়েটার 2006। থিয়েটার থেকে প্রথম সিরিয়াল কোনটা তোমার? বেসিক্যালি মানুষ যেখান থেকে আমাকে চিনতে পেরেছে সেটা বললে মানুষের সুবিধা হবে, টাপুর টুপুর শুরু আমার এখনকার জেনারেশন আমি যেটা দেখেছি, প্রচুর আমার কাছে এরকম পেয়ে আসে যে
খুব তাড়াতাড়ি তাদের উঠে যাওয়ার প্রবণতা, যে আমরা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠতে চাই, মানে তাড়াতাড়ি কাজ পেতে চাই, সেটা নিয়ে তুমি কি বলবে? দেখো, তাড়াতাড়ি যেটা পাওয়া যায় সেটা তাড়াতাড়ি চলেও যায়, মানে এটা এটা খুব সত্যি, মানে এটা বাস্তব। তো আমি বলবো যে তাড়াতাড়ি নয়, ধীরে ধীরেই করো, বাট মাটি কামড়ে কর, যেটা পাবে সেটা থেকে যাবে, একদম সত্যি কথা। আর খারাপ টাইম আর ভালো টাইমের জন্য আমি একটাই কথা বলবো, খারাপ টাইম আর ভালো টাইম আমার কাছে মানে ঘড়ির কাঁটার মতো, মানে ধরে নাও 10:15 যখন বাজে সেটা আবার ঘুরে 10:30 হয়, 11 হয়, তো ধরে নাও তোমার 10:00 থেকে 10:15 পর্যন্ত টাইম খারাপ যাচ্ছে। খুব ঘাবড়ানোর কিছু নেই, একটু ওয়েট করো, টাইম আবার ঘুরবে, ভালো টাইমও আসবে। আমি যখন তোমার গোটা কলকাতা জুড়ে যখন তোমার হোর্ডিং দেখলাম, যে সমস্ত জায়গায় তোমার সিরিয়াল, তোমার মুখ, সেই ফিলিংসটা কেমন ছিল? খুব ভালো একটা কোয়েশ্চেন করলে তুমি আমাকে। আমি তো বর্ধমানের ছেলে, তো প্রথম যখন আমি কলকাতায় এসেছিলাম তখন বাসে করে যখন হাওড়া ব্রিজ দিয়ে আমি ক্রস করে আমি টালিগঞ্জে আসছি, তখন না আমি অন্যদিকে চোখ যেত না, আমার শুধু চোখ যেত কি ধরো জিদ্দা, দেবদা, বুম্বাদা, এদের যে মানে পোস্টারগুলো রয়েছে ছবির, তো মনে মনে ভাবতাম যে কলকাতা শহরে যদি আমার একটা পোস্টার পড়তো এরকম, বা বড় একটা হোর্ডিং যেখানে আমি রয়েছি, নিজেকে দেখবো নিচ থেকে আমি উপরে রয়েছে এরকম একটা। তো সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার যে সিরিয়াল আপনারা খুব পপুলার করেছেন সেটাকে ভালোবেসেছেন, সেটা হচ্ছে তুমি রবে নীরবে, তুমি রবে। সেখানে একটা খুব সুন্দর সিকোয়েন্স ছিল যে আমার যে হিরোইন ছিল শ্বেতা, শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে, তো ও আমাকে আগলে ধরে আছে, মানে ওখানে কনসেপ্টটা ছিল ওরকম যে আরো একটা প্রজেক্ট করেছে, হ্যাঁ, জড় অর্জুন, জড় অর্জুন ফেমাস। তো সত্যি তাই, মানে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরও তাই, মানে তাদের যে হোর্ডিং মানে রাস্তায় রাস্তায় পড়বে সেটার জন্য তো বেসিক্যালি মানে মানে অনেক দিন ধরে অনেক মানুষ ওয়েট করে, তো আমি পেয়েছি সেটার জন্য থ্যাংক ইউ আমার। আর এবং রিসেন্ট যেটা হলো যে তোমার খোলা, তোমার খোলা একদম সেটার জন্য উড়েছিল রান্না কমপ্লিট প্লিজ, শুনলেন তো? হ্যাঁ একদমই তাই, রান্নাটা খারাপ হলো তোমায় বলতে হবে যে হ্যাঁ খুব টেস্টফুল হয়েছে। পারফেক্টের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা অসাধারণ হয়েছে, অসাধারণ সত্যি বল। এইভাবে বাড়িতেও আপনারা বাড়িয়ে ফেলুন পত্রালি মাছলি, আই নো, শুভঙ্করের জন্য রয়েছে আমাদের উনান ঘরের তরফ থেকে বেশ কিছু গিফট হ্যাম্পার, চলুন দেখে নেওয়া যাক। তোমার জন্য রয়েছে সেঞ্চুরির তরফ থেকে এই চিরসবুজ বৃক্ষ অ্যালোভেরা, উনান ঘরের তরফ থেকে এই কেসের ইউটিলিটি সেটটা তোমার জন্য, ট্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই সুন্দর উপহারটা তোমার জন্য, থ্যাংক ইউ, ওপেন এয়ার টিভির তরফ থেকে আরও একটা উপহার তোমার জন্য, ওই বলেছিলে দু হাত ভর্তি চাই, বিনায়ক জুয়েলারির তরফ থেকে এই সুন্দর জুয়েলারি গিফটটা তোমার জন্য, থ্যাংক ইউ, হিমাবেন বিউটি হেয়ার গ্রোথ অয়েলের তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। আর এই সব কিছু জিনিস যাতে গুছিয়ে নিয়ে যেতে পারো, শ্যুটিংয়েও যাতে আমার কথা মনে পড়ে, তার জন্য রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই উপহারটা আপনার জন্য, ফুল ইউনিটের তরফ থেকে তোমার জন্য, থ্যাংক ইউ সবাইকে। তোমার জন্য বা সেরকম তুমি কিছু আনতে পারো, তো ভালোবাসা দর্শক দেখছে কিন্তু প্লিজ, তো ভালোবাসার খাতিরে কিছু একটা দিই, সেটা অন্তত এনেছি। তুমি কখন এনেছিলে এটা? সেটা তো বলবো না, এটা আমাদের ভালোবাসার বন্ধন। এইভাবে বেড়ে উঠুক বন্ধুত্ব আর ভালোবাসার গল্প। ওর হাত থেকে আমি গোলাপটা নেব, কিন্তু সেটা অফ ক্যামেরা। তার আগে আমি বলবো যে আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট করুন, লিখে জানান, আর প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে থাকুন হ্যাঁ উনান ঘরের, আর কোথায় দেখবেন, ওপেন এয়ার টিভিতে।